নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজকাল সোশ্যাল মিডিয়া তো আমরা প্রায় সকলেই ব্যবহার করি, সেই জায়গায় এবার সোশ্যাল অ্যাকাউন্ট গুলিকে এবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। যদি পরিসংখ্যানটা বলি তাহলে বলা যাচ্ছে যে 177টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলো দিল্লি। ইতিমধ্যে যে খবর আমাদের কাছে রয়েছে, যেখানে কিনা উঠে আসছে যে খালিস্তানি যোগ রয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে, আর এবং সেই অভিযোগের ভিত্তিতে এবার কেন্দ্রীয় সরকার সেই অ্যাকাউন্ট গুলিকে ব্লক করেছে। তবে কেন ব্লক করেছে, আরো কি বিস্তারিত রয়েছে, সরাসরি সেই বিষয়টা এবার জেনে নেবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি টেলিফোন লাইনে, অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি রয়েছে যদি বিস্তারিত বলো, যেখানে একদিকে লক্ষ্য করা যাচ্ছে যে কৃষক আন্দোলন এবং তার মাঝেই আরো কি কারণ রয়েছে এই অ্যাকাউন্ট গুলি ব্লক করার পেছনে? ছিলাম 177টি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্লক করার এই মুহূর্তে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, এবং তথ্য প্রযুক্তি আইনে 69-এর ধারায় এই অ্যাকাউন্ট গুলি ব্লক করা হয়েছে। এছাড়া লোকসভা নির্বাচনের যে প্রাক্কালে কৃষক আন্দোলন 2.0 শুরু হচ্ছে, অর্থাৎ কেন 2.0, আমরা এর আগেও দেখেছিলাম যে কৃষি বিল বাতিলকে কেন্দ্র করে কৃষক আন্দোলন, তাই পুনরায় যখন কৃষক আন্দোলন আবারও হচ্ছে লোকসভার প্রাক মুহূর্তে, তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হচ্ছে কৃষক আন্দোলনের 2.0, যা শুরু হতেই এক প্রকার সেই সুযোগকে কাজে লাগাতে যাচ্ছে খালিস্তানিরা। যেহেতু গোটা দেশ জুড়ে এক প্রকার চাঞ্চল্য বা অস্থিরতার পরিবেশ, এবং সেই বিষয়টাই এবার খালিস্তানিরা ভোগ হচ্ছে, কি হচ্ছে এই এবার আন্দোলনরত কৃষকদের হাতে অস্ত্র তুলে নিতে বার্তা দিচ্ছেন নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন শিবপর জাসিসের প্রধান অর্থাৎ পান্নু। আর এর আগে প্রথম দফায় কিন্তু কংগ্রেস আন্দোলনেও খালিস্তানিদের নাক গলায় খবর সামনে এসেছিল, তারা নাক গলাচ্ছেন প্রত্যেকটা বিষয়ে। এবারও কিন্তু আন্দোলনকে একেবারে কাজে লাগিয়ে বিচ্ছিন্নতাবাদীরা তারা কিন্তু এবার পাঞ্জাবে অশান্তি ছড়াতে চাইছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। আর এই আবহে পান্নু এক ভিডিও বার্তা, আর সেই ভিডিও বার্তায় কি বলছে, সে বলছে কৃষকদের উদ্দেশ্যে যে বুলেটের জবাব বুলেটের মাধ্যমেই দিতে হবে, অর্থাৎ এক প্রকার অস্থিরতা সৃষ্টি করার জন্যই এই বার্তা তিনি দিয়েছেন। তিনি সেই বার্তায় আরো দাবি করছেন যে পাকিস্তানের কর্তারপুর সাহেবের নাকি দুঃখিত কৃষকদের জন্য অস্ত্র রয়েছে, রাজস্থান পাঞ্জাব সীমান্তের কাছেও নাকি কৃষকদের জন্য অনেকটি অস্ত্র মজুত রয়েছে। এদিকে পান্নুর এই ভিডিও বার্তায় কিন্তু আমরা বলতে পারি অস্বস্তিতে রয়েছে পাকিস্তান, কেননা ইসলামাবাদ সরাসরি এইসব দাবি উড়িয়ে দিয়ে পান্নুকে পাল্টা তোক দেখিয়ে দিয়েছে। তারা বলছে যে পাকিস্তানকে বদনাম করতেই এইসব দাবি, অর্থাৎ পান্নু যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেই ভিডিওকে একেবারে নাকচ করে দিচ্ছে পাকিস্তান। তারা বলছে যে পাকিস্তানের নাম বদনাম করার জন্যই এই সমস্ত কথা ভারত বলছে। আর এর আগেও ক্রিকেট বিশ্বকাপের সময় আমরা দেখেছিলাম যে খালিস্তানি নেতা পান্নু ভারতে হামলার হুঁশিয়ারি দিয়েছিল এবং এয়ার ইন্ডিয়ার বিষয়েও হামলার হুঁশিয়ারি দিয়েছিল। এদিকে গত বছরই আমরা দেখতে পেয়েছিলাম পান্নুকে খুনের ছক কষার অভিযোগে এক শেখ প্রজাতন্ত্রের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন ইস্যুকে কিন্তু এবার খালিস্তানি জঙ্গিরা হাতিয়ার করছে, এবং এই মুহূর্তে যেহেতু একটা জ্বলন্ত ইস্যু কৃষকদের আন্দোলন, তাই এই বিষয়টাকেও হাতিয়ার করতে চাইছে।
তাহলে কি শুধুমাত্র এই সরকার বিরোধী অভিযোগ তোলার জন্য এই 177টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে? একদমই। দেখো সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একেবারে মুহূর্তে একটা দুশো ছড়িয়ে পড়ে, ভুল জিনিস হোক বা সঠিক জিনিস হোক সেটা কিন্তু মুহূর্তে একটা, কিন্তু 1 মিনিটে ছড়িয়ে পড়ে, লাখ লাখ মানুষের ভিউয়ার চলে আসে। তাই লোকসভার আগে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা মানুষের মধ্যে ভুল ধারণা না হয়, অন্যদিকে অস্থিরতার পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলি বন্ধ করে দিচ্ছে। আমি যদি শতাব্দী তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, মণিপুরের কথা, বহুদিন যেমন সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ, না তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে সেখানকার পরিস্থিতি, যা সোশ্যাল মিডিয়া আপলোড করে অনেকে আতঙ্কিত হবে, অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, বা অনেক ভুয়ো ভিডিও একেবারে এডিট করে শেয়ার করা হবে। তাই এগুলো, এই সমস্ত ঘটনা যেন না ঘটে, তার জন্য সেখানে সেখানে ইন্টারনেট পরিষেবা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মণিপুরের মতো এবার যেন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতেও এই ধরনের আতঙ্কগ্রস্ত কোনো পোস্ট না ছড়িয়ে পড়ে, তার জন্য এই মুহূর্তে এই অ্যাকাউন্ট গুলি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র শতাব্দী। একদমই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা, তোমাকে কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল, যেখানে বলা হচ্ছে যে সরকার বিরোধী অভিযোগ তোলার জন্য এবার কৃষক আন্দোলনের মাঝে এই 177টি অ্যাকাউন্ট কিন্তু আপাতত বন্ধ করা হয়েছে, অর্থাৎ ব্লক করে দিয়েছে দিল্লি, এমনটাই কিন্তু সিদ্ধান্ত। নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।